ভারতের লোকসভা নির্বাচনে ভোটার খরা দুশ্চিন্তায় ফেলেছে ক্ষমতাসীন বিজেপিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বান কিংবা নির্বাচন কমিশনের প্রচার কিছুতেই মন গলছে না ভারতীয়দের বিনামূল্যে খাবার দিয়েও কেন্দ্রে আনা যাচ্ছে না পর্যাপ্ত ভোটার যেসব রাজ্য বিজেপির দুর্গ হিসেবে পরিচিত সেখানে ভোটার উপস্থিতি সবচেয়ে নিম্নমুখী বিরোধীদের দাবি মোদীর উপর আস্থা হারিয়েছেন দেশের মানুষ টার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ ভোট দিলেই ফ্রিতে মিলবে খাবার ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুর এই রেস্তোরাঁয় লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটাভুটি উপলক্ষে দেওয়া হয়েছিল এ অফার বিভিন্ন রাজ্যের আরও অনেক কেন্দ্রে তীব্র দাবদাহে ভোটারদের জন্য ছিল ঠান্ডা ও কোমল পানীয়র ব্যবস্থা তবে মেলেনি কাঙ্ক্ষিত সারা শুক্রবারের ভোটাভুটিতে ভোটার উপস্থিতির হার ছিল একষট্টি শতাংশ যা গত নির্বাচনের একই ধাপের তুলনায় সাত ভাগ কম লোকসভা নির্বাচনের প্রথম ধাপেও পড়েছিল পঁয়ষট্টি শতাংশ ভোট সবচেয়ে বেহাল দশা বিজেপি জোট শাসিত উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে ভোটের হার মাত্র চুয়ান্ন শতাংশ বাকি তিন রাজ্যেও একই চিত্র গতবারের তুলনায় ভোট পড়েছে কম ক্ষমতাসীন বিজেপি ভোটারদের কেন্দ্রে আনতে রাখছে না ত্রুটি প্রচার সংযোগে উঠে এসেছে ভোটদানের গুরুত্ব অভিযোগ মুসলিম ভীতি জাগে ভোট সংগ্রহের চেষ্টা চালাচ্ছে তারা ভারতের নির্বাচন কমিশনও প্রচার করছে নানা বিজ্ঞাপন তারপরেও ক্ষমতাসীনদের দুর্গগুলোয় নেই ভোটারদের আগ্রহ में ही घूमने जाते हैं এই গরমে মানুষ সমুদ্র সৈকত পাহাড়ে ঘুরতে যাচ্ছে কারণ তারা উপভোগকেই বেশি প্রাধান্য দিচ্ছে তবে দেশের উন্নয়নের কথা ভেবে নির্বাচনকে বেশি অগ্রাধিকার উচিত তাহলেই আসবে যোগ্য সরকার মনে হচ্ছে আবার ধর্ম নিয়ে তার রাজনীতি করা উচিত হবে না হিন্দু মুসলিমে ভেদাভেদ করাও অনুচিত আশা করি মোদী সরকার সব নাগরিককে এক চোখে দেখবে অনেক বিজেপি নেতার দাবি আবারও নরেন্দ্র মোদী হচ্ছেন প্রধানমন্ত্রী তাই আত্মতুষ্টিতে ভুগে মোদী ভক্ত অনেকেই আসছেন না কেন্দ্রে বিরোধীদের অভিযোগ বর্তমান সরকারে আস্থা হারিয়ে ভোট দিচ্ছেন না ভারতীয়রা তবে নির্বাচন কমিশন বলছে বিরূপ আবহাওয়া বড় কারণ কমপক্ষে তিনশো সত্তর আসনে জয়ের লক্ষ্য বিজেপির তবে বিশ্লেষকরা বলছেন বিজেপি শাসিত রাজ্যগুলোয় কম ভোটার উপস্থিতির কারণে মোদীর জন্য গতবারের আধিপত্য ধরে রাখাই হবে চ্যালেঞ্জ মোস্তফা মাহমুদ চৌনা নিউজ